আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলে সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে বয়ানটা করবার চেষ্টা করব সেটা হলো ধ্বজভঙ্গ রোগের তৃতীয় ক্লাস। অর্থাৎ আগে আরও এর আগেও একবার ক্লাস নিয়েছিলাম, আবার এর আগে পরস্পর দুইটা ক্লাস হয়ে গেছে, আজকে তৃতীয় ক্লাস। তো কইতে পারেন যে বারবার এই একই বিষয়ে এত আলাপ করেন কে? এই রোগটা বর্তমানে বাংলাদেশে সবচেয়ে সিরিয়াস এবং এর রোগী আমার বেশি। শুধু যে রোগী উপস্থিত হয় তা না, আপনার দেশে বিদেশে বাংলাভাষী যত আছে এরা আলাপ আলোচনা করে, এরা বিরক্ত করে, কাজেই তাদের জ্ঞাতার্থে এটা ই করতে হয়। অনেকেরই ভুল বোঝাবুঝি এই রোগটা নিয়ে, অনেকের ভুল বোঝাবুঝি, অনেকে মনে করে কোনোদিন সারে না। আমি কই সারে, আমি বলি সারে। অন্যান্য যে রোগ আছে সেই সমস্ত রোগ তো সহজ রোগ, আপনার ওই একটা বা দুই প্রকার ওষুধ কিছুদিন খাওয়াইলে দেখা যায় সাইরে গেছে, কত তো সাথে সাথেও সারে, এরকম রোগ অনেক রোগ আছে। কিন্তু এই রোগ তো তা না, এই রোগটা হইল পুরুষাঙ্গ। পুরুষাঙ্গ এটা কোনো হাড়েও তৈরি হয় নাই, কোনো মাংসও না, অসংখ্য ভিন, লক্ষ 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 তার বলেন বা ওই রগ বলেন, খালি চোখে দেখা যাইতেছে না, খালি চোখে দেখাই যায় না, আবার দেখা যাইতে চায় না আবার কি। এইগুলার মধ্যে যে অসুখটা হয়, বুঝছেন না, দীর্ঘদিনের অনাচরে এই অসুখটা হয়। এবং এই অসুখটা হইলে ওই যে বললাম না যে অসংখ্য যে রগ বা ভিন বা সরু তার যাই বলেন, লক্ষ লক্ষ খালি চোখে তো দেখা যায় না বললাম আগেই, এগুলা কত মারা যায়, কত শুকাইয়া যায়, কত রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সব ওই যার পূর্ণাঙ্গ ধ্বজভঙ্গ হয়ে গেছে তার তো সব হয় মারা গেছে, হয় শুকাইয়া গেছে, নতুবা ওই রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। তাইলে মরা একটা জিনিস চিন্তা করে তো চারটাখানি ব্যাপার না, যে ওষুধ দিলেই ওই কয় যে কয়দিনে ভালো হবে, তারপরে আপনার ওই এত প্রকার ওষুধ দেন কেন, সাত দিন গেলে আবার মোবাইল করে যে ভালো হইলো না কেন, আবার এই হেই বলে যে ওই কয়দিন লাগবো ভালো হইতে, এই সমস্ত তো এই রোগের ক্ষেত্রে খাটবে না। একটা না দুই মাস ওষুধ খাইতে হবে, এর মধ্যে কতগুলো নিয়ম আছে, নিয়ম ফলো করতে হবে। ফলো করলে দুই মাস পর একটা ফল অবশ্যই হবে, হবে না কেন? পাঁচ ছয় প্রকার ওষুধ কমপক্ষে একবার খাইতে হয়, দুই মাস খাইলে একটা রেজাল্ট অবশ্যই আসবে, তারপরও আরও খাইতে হয় ওষুধ। এই হইল আর মূল রহস্য, বুঝছেন না। কাজে ইহা তো তাড়াতাড়ি এই রোগের ক্ষেত্রে করা যাবে না, কাজে নিরাশের কিছু নাই। যদি ধৈর্য ধরে খাইতে পারেন আর কিছু নিয়ম বাতিয়ে দেওয়া হয়, এই নিয়মটা অবশ্যই ফলো করতে হয়, বুঝলেন না। তাইলে দেখবেন ধ্বজভঙ্গকে যেমন তেমন ধ্বজভঙ্গ থেকে অবশ্যই মুক্তি পাবে এবং আগের সেই পূর্ণাঙ্গতা, পূর্ণাঙ্গ সুস্থতা, পুরুষাঙ্গের যে সুস্থতা এটা আবার ফিরে আসবে। তাই আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন।